আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি মা দেশি মুরগি আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজ আমি আপনাদের সাথে দেশি মুরগির গুটি বসন্ত রোগ নিয়ে আলোচনা করবো এবং এর যে বা চিকিৎসা রয়েছে সাধারণত প্রাকৃতিক এবং কৃত্রিম এ দুটি উপায় নিয়েই আপনাদের সাথে আজ আমি আলোচনা করবো তার আগে বলি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেলাই ঘন্টা থেকে ক্লিক দেবেন পরবর্তী ভিডিও আর আপডেট পাওয়ার জন্য কেননা আমি সবসময় দেশি মুরগির রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক তো দর্শক আমি আপনাদেরকে প্রথমেই জানাতে চাই যে এই যে গুটি বসন্ত মুরগির রোগটি এটি সাধারণত কোন বয়সে হয়ে থাকে এবং এর যে লক্ষণ সেগুলো কি তাই আমি আপনাদেরকে প্রথমে বলে নিই সেটি হচ্ছে গুটি বসন্ত মুরগির যখন হয় তখন দেখবি যে মুরগির ঝুটিতে মুরগির ঠোঁটের নিচে যে লতি রয়েছে এবং মুরগির ঠোঁটের আশেপাশে এবং চোখের আশেপাশে এছাড়াও মুরগির পায়ে সাধারণত দেখবেন গুটি গুটি কিছু জিনিস শক্ত আকারে হয়ে থাকে ঠিক আছে এই রকম যদি কোনো পরিস্থিতি দেখে থাকেন তাহলে বুঝবেন যে এটি মুরগির গুটি বসন্ত এছাড়াও এই রঙগুলো অনেক সময় ভিন্ন রকম হতে পারে অনেক সময় স্বাভাবিক রং থেকে কিন্তু অনেক সময় কালো রঙেরও হয়ে যেতে পারে যখন এটা মারাত্মক পর্যায়ে চলে যাবে ঠিক আছে তো রকম যখন অবস্থা দেখবেন তখন বুঝবেন যে মুরগি অবশ্যই অবশ্যই এটি হচ্ছে গুটি বসন্ত এর ফলে মুরগি কিন্তু ঝিম ধরে বসে থাকে অন্য অন্য মুরগি থেকে আলাদা হয়ে যায় মুরগি সাধারণত খাবার কম খায় এর ফলে মুরগির ওয়েট লস হয় মুরগির ডিম পাড়া বন্ধ হয়ে যায় এছাড়াও মুরগি একদম শেষ পর্যায়ে গেলে যেটি হবে এর সাথে অন্য অন্য যে রোগগুলো রয়েছে সেগুলো এর সাথে যুক্ত হবে এর ফলে মুরগিটি মারা যেতে পারে তবে গুটি বসন্ত কিন্তু কোনো মারাত্মক রোগ নয় এটি আপনাদেরকে বলে রাখি দেশি মুরগির ক্ষেত্রে দেখা যায় যে এই রোগটি হলে যদি অন্য অন্য রোগের সাথে যুক্ত না হয় তাহলে খুব তাড়াতাড়ি মুরগি কিন্তু সেরা যায় বা ওভারকাম করতে পারে বিশেষ করে প্রাপ্তবয়স্ক মুরগিগুলো কিন্তু বাচ্চা মুরগির ক্ষেত্রে কিন্তু হিসাবটা আলাদা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে অনেক বাচ্চা মারা যায় এই গুটি বসন্তের কারণে ঠিক আছে তো ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে বলা চলে মারাত্মক কিন্তু অ্যাডাল্ট মুরগির ক্ষেত্রে এটি খুব একটি মারাত্মক নয় যদি না এর সাথে অন্য অন্য রোগগুলো যুক্ত হয় ঠিক আছে তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে আসলে এই গুটিবসন্ত রোগটা মুরগির কখন হয় বা কোন বয়সে হয় তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে যে এই গুটি বসন্ত রোগ হওয়ার কোনো নির্দিষ্ট বয়সীমা নেই তবে একটি নির্দিষ্ট সময় রয়েছে যে এই সময়টা হওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়ে থাকে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে যে বসন্তকালটি রয়েছে আমরা সাধারণত বসন্তকাল যেটি ধরে রাখি বাংলা হিসাবে যদি দেখা যায় যে ফাল্গুন যে মাস রয়েছে এই মাসটাতে বেশিরভাগ মুরগি কিন্তু ফাউল পক্স বা গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে থাকে এছাড়াও যদি ইংরেজির দিক থেকে আপনি হিসাব করেন তাহলে আমি বলবো যে শীতকালের শেষের দিকে তথা দেখা যায় যে ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যে কিন্তু এই গুটি বসন্তের রোগটি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে মুরগির ঠিক আছে তো এখন আপনি বলতে পারেন যে এটির থেকে পরিত্রাণের উপায় বা এর চিকিৎসা কি তাহলে আমি প্রথমেই বলবো যে প্রাকৃতিক যে পদ্ধতি রয়েছে এ পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন সেটি হচ্ছে যে যেই গুটি বসন্ত আক্রান্ত স্থান যেই যেই জায়গায় গুটি বসন্তগুলো হয়েছে আপনি সেই জায়গাগুলোতে আমরা সাধারণত যে হলুদ ব্যবহার করি কাঁচা হলুদ বলেন বা গুঁড়া হলুদ যেটাই বলেন এটা সাধারণত আপনারা করবেন কি যদি পারেন কাঁচা হলুদ তাহলে এগুলোতে পাটাতে পিষে নেবেন পিষে নেওয়ার পর মানে পেস্ট জাতীয় হলে ভালো হয় আর কি তো সেক্ষেত্রে আমি বলবো গুঁড়া হলুদ যেটি রয়েছে এটি আপনারা সাধারণত একটি পানি মিশ্রিত করে এগুলো পেস্ট আকারে তৈরি করবেন এবং আক্রান্ত স্থান মানে গুটি বসন্ত স্থানে এগুলো লাগিয়ে দেবেন তিন থেকে পাঁচ দিন এই রকম লাগিয়ে দেবেন দিনে দুইবার ঠিক আছে বা যদি আপনি মনে করেন যে এইখানে লাগালে চোখের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনারা সেই স্থান একটু দূরে রাখবে সেখানে সতর্কতা সহিত এই পেস্টটা লাগিয়ে দেবেন আশা করি সাত দিনের মধ্যে এই রোগটা খুব তাড়াতাড়ি সেরে উঠবে এছাড়াও কৃত্রিম যেই উপায়টি রয়েছে সেটি হচ্ছে সাধারণত একটি মেডিসিন এটি হচ্ছে ডক্সি এভেট নামে একটি পাউডার দশ এম এল প্যাকেট পাওয়া যায় আপনারা যে কোনো ভেটেনারি দোকানে আপনি এই পাউডারটি পাবেন তো এটা সাধারণত পনেরো থেকে বিশ টাকার মতো নিতে পারে এ পাউডারটি এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে মুরগিকে খেতে দেবেন ঠিক আছে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন আপনারা এই ঔষধটি খাওয়াবেন এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে দেবেন আশা করি এই দুটি পদ্ধতি ব্যবহার করলে আপনার মুরগিগুলো খুব তাড়াতাড়ি গুটি বসন্ত রোগ থেকে রেহাই পাবে এবং এখান থেকে ওভারকাম করবে ইনশাল্লাহ তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি আমার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই মা দেশি মুরগি খামার নাম ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা সেখানে আমাকে মেসেজ দিতে পারেন এছাড়াও দেশি মুরগি রিলেটেড যে কোনো সমস্যা জানার জন্য একটি গ্রুপ রয়েছে দেশি মুরগির ব্যবসা নামে আপনারা চাইলে সেই গ্রুপে যুক্ত হতে পারেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ